আরাফা তামিম লিখেছেন, হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলা কি শিরক? না, এটা শিরক নয়, তবে এটা গুনাহের কাজ। শিরক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর শানে শুধুমাত্র খাটে, সেটা অন্য কোনো মানুষের শানে যদি ফিট করি তাহলে সেটা শিরক হবে। তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর শানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি, এরকম কিছু এখানে হচ্ছে না। বিদায় এটা শিরক না, শিরক মানে পার্টনারশিপ সাব্যস্ত করা। এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি। তবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নববর্ষকে উইশ করা হচ্ছে, এগুলো প্যাগান প্রকৃতি পূজারী এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসে মানুষগুলো আছে তাদের অনুকরণ, তাদের অনুসরণ, তাদের অন্ধ অনুসরণ। বিধায় একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন, এবং এটা গুনাহের কাজ। আমরা জন্মদিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে এখানে, এমনকি এখানকার যে আপনার আয়োজন উপাদানগুলো কেক বলুন মোমবাতি বলুন, এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে ধর্মবিশ্বাসের সাথে জড়িত, সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকদিন থেকে চিন্তা করছি, ভিডিও একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, এক বিঘা জমি এক বছরের জন্য কন্ট্রাক্ট করে নেওয়া যাবে কিনা? এক বিঘা জমি এক বছরের জন্য আপনি ব্যবহার করবেন বা আপনি চাষাবাদ করবেন নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভাড়া দিয়ে দিবেন, ভাড়া এক বছরের জন্য ভাড়া ধার্য করে সেটি দিয়ে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার তিশা আপনি লিখেছেন, আমাদের কোনো ভাই নাই, আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে, আমার বোনেরা সবাই বিবাহিত, আমি ঘরে বসে অনলাইনে একটা কাজ করি, সেটা সৎ পথেই, সেটাকে আমি আমার বাবা মাকে দেই, কিন্তু আমার স্বামী জানে না, এতে কি আমার গুনাহ হবে? যেহেতু আপনার বাবা মার বয়স হয়েছেন, তাদের চলতে অসুবিধা হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার উপার্জন থেকে টাকা দিতে পারেন, বা চলতে অসুবিধা না হলেও আপনি তাদেরকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন দিতে পারেন। ঘরে বসে আপনি অনলাইনে জব করছেন, স্বামীর সংসারের বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আদায় কোনো ত্রুটি না করে আপনি যদি শরিয়ার পর্দার মেনটেন করে আপনি অনলাইনে উপার্জন করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বামী না জানলে আপনার গুণ হবে না, যেহেতু স্বামীর কোনো অধিকার আপনি নষ্ট করছেন না এবং শরিয়ার কোনো বিধান আপনি লঙ্ঘন করছেন না।